কেন্দ্রীয় কৃষি আইনের সমর্থনে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বিজেপির গোমতী জেলা কমিটি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শাসক বিজেপি দলের জেলা কমিটির সভাপতি অভিষেক দেবরায় এবং ভারতীয় জনতা পার্টির প্রবক্তা সুব্রত চক্রবর্তী। বক্তব্য রাখতে গিয়ে সুব্রত চক্রবর্তী বলেন, ন্যূনতম সহায়ক মূল্য বা MSP আছে এবং থাকবে, ভুল বোঝানো হচ্ছে কৃষকদের। নতুন কৃষি আইন সম্পূর্ণ কৃষক বান্ধব, কিন্তু বিরোধীরা কৃষকদের বিভ্রান্ত করছে বলেই সংবাদ সম্মেলন থেকে কটাক্ষ করলেন সুব্রত চক্রবর্তী। আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিশ্বাস করেন যে কৃষকরা হচ্ছেন দেশের অন্নদাতা, তো অন্নদাতাদের জীবন মান উন্নয়নের জন্য দায়বদ্ধতার সহিত কাজ করছেন নরেন্দ্র মোদীজির সরকার। এবং সেই লক্ষ্যে কৃষি বিল, যেটা কৃষি আইনে পরিণত হয়েছে, তিনটি কৃষি বিল আনা হয়েছে। প্রত্যেকটা বিল কৃষকদেরকে আরও কীভাবে ভবিষ্যৎ নিরাপত্তা, আর্থিক সমৃদ্ধি প্রদান করা যায় এবং তাদের ভবিষ্যৎ নিরাপত্তাকে সুনিশ্চিত করা যায়, সেই লক্ষ্য নিয়েই করা হয়েছে। কিন্তু অদ্ভুত রকমভাবে আমরা দেখছি কংগ্রেস এবং বামপন্থী দলগুলি এই কৃষি বিল তথা কৃষি আইনের বিরোধিতা করছেন এবং বিরোধিতা করতে গিয়ে কৃষকদেরকে বিভ্রান্ত করছেন।